আসসালামু আলাইকুম ইম্রিওান নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সাথে তেজপাতা দিয়ে মেহেদি কালার তৈরি করে দেখাবো এই কালার অনেক দীর্ঘস্থায়ী হয় যখন ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় এর জন্য প্রথমে আমাকে একটি পরিষ্কার বাটি নিতে হবে আর বাটিটা অবশ্যই শুকনো হতে হবে প্রথমে আমি এখানে এক চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি তারপর আমার লাগবে চা পাতা চিনি আর চা পাতা দিয়ে কিন্তু অনেক সুন্দর একটি কালার চলে আসে এরপর আমার লাগবে তেজপাতা তেজপাতা আমি এজন্যই ব্যবহার করব তেজপাতা ব্যবহারের ফলে মেহেদির কালারটা খুবই দীর্ঘস্থায়ী হয় সহজে কিন্তু উঠে যাবে না এখন দুইটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি দুইটি তেজপাতাকে ছোট ছোট টুকরো করে এই উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন মিশানো হয়ে যাবে তখন আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে আমি স্টিলের পাত্র ব্যবহার করেছি আর যে উপকরণগুলো আমি মিশিয়েছি তা আমি চুলায় দিয়ে দিয়েছি আর একটু নেড়ে দিতে হবে আর চুলার আঁচটা একদম লো করে রাখতে হবে দেখতে পাচ্ছেন উপকরণগুলো কিন্তু অলরেডি গলতে শুরু করেছে চুলার আশটা হালকা রেখে এভাবে কিছুক্ষণ নেড়ে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে উপকরণগুলো যেন কোনোভাবে পুড়ে না যায় এখন আমি এখানে হালকা একটু পানি দিয়ে নিচ্ছি পানিটা দেওয়ার পর আপনারা নিজেরাই দেখতে পাবেন খুব সুন্দর একটি খড়ি কালার অলরেডি চলে এসেছে এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে আরও শুকিয়ে নেব কিছুক্ষণ জাল করলেই দেখবেন গাঢ় একটি খড়ি কালার চলে এসেছে এটাই হচ্ছে আমাদের মেহেদির আসল কালার এখন আমি চোলার জালটা অফ করে দিব আমার রেমেডিটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি আলাদা একটি বাটিতে এই কালারটা ধেরে নিচ্ছি যেহেতু এখানে তেজপাতা ব্যবহার করেছি এই মেহেদির কালারটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে এখন আমার আরেকটু উপকরণ লাগবে তা হচ্ছে হেনা পাউডার এই হেনা পাউডার অবশ্যই সবাই চেনেন মানে মেহেদি পাউডার এখানে আমি এক চামচ পরিমাণ মেহেদি পাউডার দিয়ে নিচ্ছি প্রথমে এরপর এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে এরপর আমার প্রয়োজন হবে আরও এক চামচ হেনা পাউডার এখানে আপনারা চাইলে ফ্রেশ মেহেদিটাও ব্যবহার করতে পারেন এরপর আমি খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ এখানে কিন্তু আর কিছু দেওয়ার প্রয়োজন নেই আমার তেজপাতা দিয়ে মেহেদি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমি হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এখন দেখা যাক কালারটা কেমন আসে আমি আমার ছোট মেয়ের হাতে সামান্য একটু মেহেদি নিয়ে নিয়েছি আর গোল করে শুধু লাগিয়ে দেখছি যে কালারটা কেমন আসে আমি অনেক বড় একজন ইউটিউবার আপুর ভিডিও দেখে মেহেদিটা বানিয়েছি আর ট্রাই করার জন্য এখনই লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে কালারটা কতটা সুন্দর হয় আপু দেখিয়েছিল খুবই সুন্দর একটি কালার আসে তাই আমিও আর দেরি না করে ঈদের আগে ছটফট বানিয়ে ফেললাম এই তো মেহেদিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আমি একটু টিস্যু দিয়ে মুছে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কালার এসেছে দেখুন আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি কিন্তু কোনো কালারে দেখা যাচ্ছে না একটু হলেও তো কালার হওয়ার কথা কিন্তু কোনো কালারে হয়নি দেখুন শুধু শুধু কতগুলা চা পাতা চিনি তেজপাতা আমি নষ্ট করলাম হাতটা পানি দিয়ে ধুয়ে দেখলাম কোনো কালারে হয়নি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ